নমস্কার, আমি ডক্টর সন্দীপ চক্রবর্তী। আপনাদের সামনে যে রোগটি রিকোয়েস্ট বারবার এসেছে এবং এই শীতকালে যেটা নিয়ে বারবার বহু মানুষ ভুগছেন, বহু বয়স্ক মানুষ কষ্ট পাচ্ছেন, সেই রোগটিকে নিয়ে আমরা আজকে আলোচ্য বিষয় এবং সেই রোগটিকে নিয়েই আলোচনা করব। সেটা হলো ব্রঙ্কিয়াল অ্যাস্থমা বা শ্বাসকষ্ট বা সিওপিডি নিয়ে। তো এই সিওপিডি কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার ব্রঙ্কিয়াল অ্যাস্থমার ক্ষেত্রে কি তৈরি হয়, কি সিমটোমেটোলজি থাকে, পেশেন্ট কিসে কষ্ট পায় সেটা আমরা দেখে নিই। পেশেন্ট মূলত কষ্ট পায় প্রচন্ড কাশি, কারো কারো ক্ষেত্রে প্রচন্ড কাশি উইথ প্লেজেন্ট, অর্থাৎ প্রচুর মিউকাস উঠতে থাকে এবং এই মিউকাস যতই ফেলতে থাকে তত আরো জমা হতে থাকে এবং শ্বাসকষ্ট তৈরি হতে থাকে, প্রচন্ড শ্বাসকষ্ট, অর্থাৎ একটু করে নিঃশ্বাস নিতে পারে আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। অর্থাৎ এটাকে বলা হয় যে শ্বাসকষ্ট এরকম স্টেজে চলে যায় যে পেশেন্ট হাঁটা চলা পর্যন্ত করতে পারে না, ইভেন বসে থাকলেও শ্বাসকষ্ট হচ্ছে। এই জায়গাতে কার্ডিয়াক ডিসপ্নিয়া আর ব্রঙ্কিয়াল ডিসপ্নিয়ার একটা ডিফারেন্স আছে, খুব ছোট ডিফারেন্স, আরো অনেক ডিফারেন্স আছে, তো বেসিক্যালি এই ডিফারেন্সটা বলে রাখি। কার্ডিয়াক ডিসপ্নিয়া কিন্তু হাঁটা, শুধুমাত্র হাঁটা চলা করলেই পারে, কিন্তু ব্রঙ্কিয়াল ডিসপ্নিয়া হাঁটা চলা করলেও পারে, ইভেন বসে থাকলেও পারে, কিন্তু কার্ডিয়াক ডিসপ্নিয়া বসে থাকলে কমে। তাহলে ব্রঙ্কিয়াল ডিসপ্নিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, শ্বাসকষ্টের ক্ষেত্রে হাঁটা চলা করুক, পেশেন্ট বসে থাকুক, কন্টিনিউ শ্বাসকষ্ট হচ্ছে, ইভেন পেশেন্ট যখন শুয়ে পড়ে লাইং পশ্চারে থাকে সেই ক্ষেত্রেও কষ্ট হয় এবং দেখা যায় পেশেন্টরা ছুটে গিয়ে একটা ইনেলার বা এই সমস্ত ওষুধ নিতে আরম্ভ করে। তো আবার বলছি, নিজে থেকে ইনেলার বা সেলফ মেডিকেশন করবেন না, যদি কোনো ডাক্তার ইনেলার দেয় ইনেলারেরও প্রচুর সাইড এফেক্ট আছে, যেমন বাককাল আলসারেশন হয়, মুখের ভেতর আলসার হতে থাকে এবং ইনেলারের পরবর্তীকালে দেখা যায় অনেকের ক্ষেত্রে একবার বা দুবার ইউজ করছে, পরবর্তীকালে এর ডোজ বাড়তে থাকে, দিনে তিনবার চারবার ইউজ করতে হচ্ছে এবং যাদের স্ট্যাটাস অ্যাসমাটিকাস, অর্থাৎ যাদের কন্টিনিউ অ্যাসমা হয়ে যাচ্ছে, থামছেই না কোনোভাবে, যেটাকে বলা হয় স্ট্যাটাস অ্যাসমাটিকাস, এই সমস্ত ক্ষেত্রে পেশেন্ট প্রচুর স্টেরয়েড ইউজ করে এবং দিনে পাঁচবার থেকে আটবার অবধি ইনেলার ইউজ করছে, তা সত্ত্বেও কমছে না, এই ক্ষেত্রেও কিন্তু প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, প্রপার কেস টেকিং করে প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট এবং হার্বাল ফুড সাপ্লিমেন্ট এবং আস্তে আস্তে ঠিক এক দেড় মাসের পর থেকে যখন পেশেন্ট আস্তে আস্তে ভালো থাকতে আরম্ভ করে, তখন আমরা জেনারেলি তিন মাস পরে পেশেন্টকে কিছু ব্রিদিং এক্সারসাইজ সাজেস্ট করি। এই ব্রিদিং এক্সারসাইজের যে আমরা যে সাজেশনটা থাকে এটা যদি প্রপার পেশেন্ট মেনটেন করে তাহলে কিন্তু অতি অবশ্যই পেশেন্টের ব্রিদিং প্রবলেমও কন্ট্রোল হতে থাকে বা ভালো হতে থাকে এবং তার সাথে সাথে হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল মেডিসিন, অ্যান্টিবায়োটিক মেডিসিন অবশ্যই চলতে থাকে, পেশেন্ট আস্তে আস্তে তার নর্মাল লাইফ সুস্থতার দিকে ফেরত আসতে থাকে। আমার এরকম অজস্র পেশেন্ট আছে যারা বাইরের স্টেট থেকে আসছে, বাইরের দেশ থেকে আসছে এবং তারা এসে বলছে যে না ডাক্তারবাবু, আমি আজকে আট মাস ওষুধ খাচ্ছি আপনার, আট মাস ওষুধ খাওয়ার পরে আমার কোনোভাবে চার মাস বা পাঁচ মাস আসা হয়নি এবং এই এরকম অনেক দেখেছি আমরা লকডাউনের সময়, পেশেন্ট চার মাস পাঁচ মাস ছ মাস উইদাউট মেডিসিন হয়ে গেছে, ইনস্পাইট অফ দ্যাট উইদাউট মেডিসিন হওয়া সত্ত্বেও পেশেন্ট কিন্তু সুস্থ আছে, তার ব্রঙ্কিয়াল অ্যাস্থমা হচ্ছে না, তাকে ইনেলার বা পাপ ইউজ করতে হচ্ছে না, তাকে স্টেরয়েড ইউজ করতে হচ্ছে না, এর থেকে বড় সাকসেস কিছু নেই। তো এজেডদের ক্ষেত্রে যারা বয়স্ক তাদের যে ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, প্রচণ্ড শ্বাসকষ্ট, প্রচণ্ড কাশি, প্লেজম উঠছে, মিউকাস উঠছে, তা সত্ত্বেও শ্বাসকষ্ট চলছে, তাদের ক্ষেত্রেও যেমন হোমিওপ্যাথিক মেডিসিন আপনাকে নতুন জীবন দান করতে পারে এবং অ্যাজমা ফ্রি, শ্বাসকষ্ট ফ্রি জীবন দিতে পারে, ঠিক সেরকমভাবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে কিওর করতে পারে। অর্থাৎ যাদের বয়স দশ বছরের নিচে প্রচণ্ড শ্বাসকষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের কিন্তু এই প্রবলেম কিওর হয়ে যায় এবং কিওর হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের আর শ্বাসকষ্ট হচ্ছে না এবং পেশেন্টের সবথেকে বড় ব্যাপার কোন রকম মেডিসিনই একটা টাইম পরে নিতে হচ্ছে না, কিন্তু প্রপার ট্রিটমেন্টটা একটা টাইম অবধি করতে হয়, সেই ট্রিটমেন্টটা করলে তখনই কি হয় যে লাংসের ভিতরে অ্যালভিওলিগুলো অনেক সুস্থ হয়, অনেক হেলদি হয়ে যায় এবং সবথেকে বড় ব্যাপার যেটা গবলেট সেল, এই গবলেট সেল কি করে ব্রঙ্কিয়াল অ্যাস্থমা বা সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে, রিপ্রোডাকশন অফ হিউজ মিউকাস তৈরি করতে থাকে, প্রচুর মিউকাস তৈরি করতে থাকে, সেই রিপ্রোডাকশন অফ হিউজ মিউকাসকে তৈরি করে দেয় এবং অ্যালার্জেটিক কাফকেও কন্ট্রোল করে। তাই সিওপিডি প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে পেশেন্ট কিন্তু
মানে ব্রিদিং এর যে প্রচন্ড কষ্ট, শ্বাসকষ্ট, এটা একদম কমপ্লিটলি আস্তে আস্তে চলে যায়, কোন রকম ইনহেলারে প্রয়োজন হয় না পরবর্তীকালে, এবং পাফের প্রয়োজন হয় না, স্টেরয়েড এর কোনো তো প্রয়োজনই নেই। তো এইভাবে পেশেন্ট কিন্তু সম্পূর্ণভাবে নর্মাল সুস্থ লাইফ লিড করতে পারে। তবে কিছু ম্যানেজমেন্ট আমরা বলি, কিছু বিধি নিষেধ আমরা বলি যেগুলোকে মেনে চলতে হয়। যেরকম ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট যখন ট্রিটমেন্ট চলছে তখনও কিন্তু ঠান্ডা কোনো পানীয়, কোল্ড ড্রিঙ্কস জাতীয়, আইসক্রিম জাতীয়, গুড় বা কলা এই জাতীয় খাবারগুলোকে বাদ দিতে হয়। এগুলো আমরা যখন ট্রিটমেন্ট করি পেশেন্টকে সেটা ম্যানেজমেন্টে বলাই থাকে। এবং ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমরা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম চট করে মানে দরকার থাকুক বা না দরকার থাকুক হঠাৎ করে বৃষ্টিতে ভিজতে যাওয়ার যে টেন্ডেন্সি, বা অনেক সময় অনেক বাঙালিদের দেখা গেছে বা অনেক পেশেন্টে দেখা গেছে সুস্থ হওয়ার পরেও ঠিক জানুয়ারি ফেব্রুয়ারির -5-6 বা -10 টেম্পারেচারে তারা ট্রাভেলিং করছে, বেড়াতে যাচ্ছে, এইগুলোকে একটু অফ করতে হবে। নর্মাল লাইফ কথার অর্থ নয় এই নয় যে সিওপিডি পেশেন্ট প্রচন্ড হাই অল্টিটিউডে গিয়ে -9 টেম্পারেচারে -10 টেম্পারেচারে ঘুরে বেড়াবে, তো এগুলো নয়। পেশেন্ট তার নর্মাল লাইফ লিড করতে পারবে এবং পেশেন্ট পাহাড়েও যেতে পারবে, যেটা সিওপিডি পেশেন্ট প্রায় ছেড়ে দেয়। তো প্রপার ট্রিটমেন্টের পরে পেশেন্ট কিন্তু সেটাও পারবে। তাই হোমিওপ্যাথি অবশ্যই যারা সিওপিডি পেশেন্ট, যারা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, যারা অ্যাজমার পেশেন্ট, যারা শ্বাসকষ্টের পেশেন্ট, তাদের জীবনে নতুন আশা যোগাতে পারে এবং প্রকৃত অর্থে সুস্থতা যেটাকে বোঝায় সেটা কিন্তু দিতে পারে। নমস্কার।